Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. কত বেদ কত মন্ত্র মহাযজ্ঞ কত পরিত্রিলা এই দেশ সুজলা সুফলা শ্যামা হে ভারত পুণ্যভূমি মোর লহ নমস্কার যারা এসেছিল বিজেতার বেশে সন্তানের মতো ঠাঁই নিল তোমার কোলে লুণ্ঠনকারী দস্যু হলো স্নেহের নিগড়ে বন্দী সাত সমুদ্র পার হয়ে এলো বিদেশি বণিকের দল অন্ন পাত্র হাতে নিয়ে পর্তুগিজ ওলন্দাজ ফরাসি ইংরাজ কালিকটে অবতীর্ণ হলেন ভাস্করি গামা দিল্লির দরবারে ইংরাজ ভিষক স্যার টমাস রো প্রার্থনা করলেন এদেশে ইংরাজের অবাধ বাণিজ্য অধিকার সম্রাট ফরমান দিলেন নতজানু হয়ে বিদেশি বণিক গ্রহণ করল সে অনুগ্রহ স্কন্ধে পণ্যভাগ অন্তরে সুদূর প্রসারী অভিসন্ধি নিয়ে ছড়িয়ে পড়ল ইংরেজ বণিকের দল প্রধান ঘাঁটি প্রতিষ্ঠিত হলো বাংলায় বাংলার অন্নে পরিপুষ্ট সুচতুর ইংরেজ রাজশক্তি হস্তগত করবার ষড়যন্ত্রে লিপ্ত হল পলাশীর রণক্ষেত্রে যুদ্ধের অভিনয় করে গ্রাস করল বাংলার স্বাধীনতা নবাব সিরাজউদ্দৌলা নিহত হলেন মহাপাপের বীজ অঙ্কুরিত হলো বিরাট বিষবৃক্ষের রূপে
পরাধীনতার শৃঙ্খল আত্মবিস্তার করল জন্মভূমির বক্ষ পঞ্জর ভেদ করে। মহারাজ নন্দকুমার জাগিয়ে তুললেন জাতির অবলুপ্ত চেতনা। হেস্টিংস আর পাষণ্ড রেজা খাঁর চক্রান্তে ছিয়াত্তরের মহামন্যন্তরে জাতির মেরুদণ্ড ভেঙে পড়ল। শহীদ নন্দকুমার প্রাণ দিলেন ফাঁসির মঞ্চে। দক্ষিণ ভারতে শুরু হলো বণিক কোম্পানির অপকৌশল। টিপু সুলতান বিধ্বস্ত হলেন, তার শিশুপুত্রেরা বন্দী হলো বণিকের হাতে। শতাব্দীর অন্ধকারে স্তিমিত হলো জাতির প্রাণ শক্তি। বণিকের মানদণ্ড দেখা দিল পোহালে সর্বরি রাজদণ্ড রূপে। দলে দলে আমদানি হলো গোড়া পল্টন। শাসনের নামে চলে শোষণের আয়োজন, পালনের নামে ধ্বংসের ষড়যন্ত্র। চাষিদের উপর চলে নীলকুঠির সাহেবদের পাশবিক অত্যাচার। নিরপরাধ তাঁতিদের আঙুল কেটে দেওয়া হয়। নিপীড়িত গণদেবতার মুখে ধুমায়িত হয়ে ওঠে বিদ্রোহের আগুন ওয়াহাবি আন্দোলন। গৃহ বিবাদের সৃষ্টি করে ধূর্ত ইংরেজ সে আন্দোলনের সমাধি রচনা করে। পাদ্রির আগে চলে শান্তির বাণী, ইংরেজ ধারণ করে সভ্যতার আবরণ। বিদ্রোহ প্রশমিত হয় কিন্তু নিবিয়ে যায় না। আবার শুরু হয় অপকৌশল, ডালহাউসির আত্মসাত নীতি। জ্বলে ওঠে সিপাহী বিদ্রোহের আগুন। বাংলা থেকে সে আগুন ছড়িয়ে পড়ে সারা ভারতে। আড়াই কুমার সিং, মহারাষ্ট্রে নানা সাহেব, ঝাঁসিতে রানী লক্ষ্মীবাই যোগ দিলেন সে বিদ্রোহে। ভারত ইংরেজ কবল মুক্ত হলো। দিল্লির সিংহাসনে প্রতিষ্ঠিত হলেন সম্রাট বাহাদুর শাহ। কিন্তু দুর্ভাগ্য অপনীত হলো না। সম্রাটের অন্নে প্রতিপালিত কানা রজবালির ষড়যন্ত্রে কর্নেল হাডসন আবার রাজশক্তি হস্তগত করল। বৃদ্ধ সম্রাট ও বেগম জিন্নত মহল বন্দী হলেন। তাদের চোখের সামনে পুত্রদের গুলি করে মারা হলো। সেই সব মৃতদেহ ঝুলিয়ে রাখা হলো দিল্লির চাঁদনির চকে। আততায়ী বণিকের হাতে হলো দিল্লীশ্বরের বিচার। অশীতিপর বৃদ্ধ সম্রাট নির্বাসিত হলেন ব্রহ্মদেশের জঙ্গলে। ভিখারির মতো আশ্রয় নিলেন বিকলে। সিপাহী যুদ্ধ তীর অন্তরের গভীর ক্ষত শুকাল না। তারপর মহারানী ভিক্টোরিয়া দিলেন আশ্বাস বাণী, শান্তি প্রিয় ধর্মভীরু জাতি তাতে বিশ্বাস স্থাপন করতে দ্বিধা করল না। শাসনের নামে শোষণের বিষক্রিয়া জাতির অস্থি মজ্জা জর্জরিত করে। ভুটানের যুদ্ধ, বীরসাহিব জাগরণ ইংরেজের মনে আবার জাগিয়ে তোলে আতঙ্ক। বিদ্রোহের কেন্দ্র বাংলাকে বিচ্ছিন্ন করবার জন্য ইংরেজ চেষ্টিত হল। জেগে উঠল জাতীয় আন্দোলন। ঋষি বঙ্কিমের বন্দে মাতরম মন্ত্রে জাতিকে অনুপ্রাণিত করলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ। অত্যাচারী ইংরেজ সে জাগরণ বিধ্বস্ত করল ক্ষুদিরাম ও কানাইলালের ফাঁসি দিয়ে। আলিপুর বোমার মামলায় শ্রী অরবিন্দ অভিযুক্ত হলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন সমর্থন করলেন আসামি পক্ষ। 1914 খ্রিস্টাব্দের মহাযুদ্ধে ইংরেজ বিপন্ন হল। সুরেন্দ্রনাথ, মহাত্মা গান্ধী ও ভারতের অন্যান্য নেতাদের কাছে প্রার্থনা করল সাহায্য। বিনিময়ে প্রতিশ্রুতি দিল যুদ্ধ শেষে ভারতের স্বায়ত্ত শাসন। মিথ্যাচারী ইংরেজকে বিশ্বাস করতে না পারলেও ভারত সে সাহায্য দানে দ্বিধা করল না। যুদ্ধে ইংরেজ জয়ী হল। কার্যসিদ্ধির পর মিথ্যাচারী বিদেশি বণিকদের মহানুভবতার মুখোশ খুলে পড়ল। স্বায়ত্ত শাসনের বিনিময়ে রচিত হল রাওলাত আইন। বিক্ষুব্ধ যুব শক্তি আলোড়িত হয়ে উঠল। বাংলার নিভৃত প্রান্ত চট্টগ্রামে গিয়ে পৌঁছল তার সারা। জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। কেউ এমএ পড়তে কলকাতায় যাবে, কেউ হয়তো কর্মজীবনে ঝাঁপিয়ে পড়বে। যে যাই করো, মনে রেখো দেশ তোমাদের মুখ চেয়ে রয়েছে। আমাদের কত আশা তোমাদের ঘিরে রয়েছে। তোমাদের আশা আকাঙ্ক্ষা কর্ম প্রচেষ্টার মধ্যেই দেশের ভালো মন্দ নির্ভর করে। সুন্দর এ ভারতভূমি, আমাদের জন্মভূমি, আবার সুন্দর হয়ে উঠবে তোমাদের হাতের জাদু স্পর্শে। তোমাদের প্রাণের উপহারে এদেশ সমৃদ্ধ হোক, পুষ্পিত হোক। জাতীয় জীবনের তমিস্রা তোমাদের প্রাণের আলোতে অপস্থিত হোক, এইটি আমার একমাত্র কামনা।
সুখী হও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। বেঁচে থাকো বাবা, মানুষ হও। চলো মা সাবিত্রী, সূর্যের জল খাবার দিই। চলো মা। বসুন না ঠাকুরপো, আর দাঁড়িয়ে কেন? মেহনত তো অনেক করলেন, এবার সুখে ঘর কন্যা করবার ব্যবস্থা দেখুন। মানে? কষ্ট করে বিয়ে পাশটা করলেন, এরপর সামনে অপেক্ষা করছে আরেকটি পাশ। আর পাশটাশ নয় বৌদি, এবারে একেবারে মাস্টারি। হ্যাঁ নিশ্চয়ই, বিয়ে পাশটা করে নিন, ছাত্রীটাকে এনে দিই, তারপর মিষ্টান্ন মিতরে জানা। আমাদের ভাই ওইটুকুই লাভ। তার মানে? মানে অতি সরল, সোজা কথা, সুন্দরী সুলক্ষণ একটি মেয়ের সাথে আপনার বিয়ে, তার উপরই মাস্টারি করবে। কি যে আপনারা বলেন তার কিছু ঠিক ঠিকানা নেই। আগে রোজগার পাতি করি, ভাই ভাই পদের মানুষ করে তুলি, তা না তার উপর চাপাতে চাইছেন নতুন এক বোঝা। হ্যাঁ বোঝা। তা ভাই এই বোঝা না হলে প্রাণী বিশেষ নাকি পথ চলতে উৎসাহ পায় না। আপনি আমায় এই বিষয়ে একটু সাহায্য করেন বৌদি। নিশ্চয়ই সাহায্য করব। নতুন অতিথি এলে তাকে সাজিয়ে গুজিয়ে দেব, হাসিতে গল্পে মাধুর্যময় করে তুলব এই সংসারে। না বৌদি, বাজে ঝামেলা থেকে আমি বাঁচান। হ্যাঁ বাঁচাচ্ছি। কাল থেকে আপনাদের একজনকে আশা করছি, আর আকালকে খবরও পাঠিয়েছিলাম। ব্যাপার কি, এত ব্যস্ত খবর দিয়েছেন? বিয়ের নিমন্ত্রণ বাসি হয়ে যাচ্ছে বলে? শুধু বাসি নয় চারুবাবু, খানিকটা যেন বিষাক্ত হয়ে উঠেছে। ঠিক বুঝলাম না কথাটা, একটু স্পষ্ট করে বলুন। বলবো বলেই তো আপনাকে ডেকে পাঠিয়েছি, সারা রাত ধরে আপনার সঙ্গে কথা বলবো। এখন অনুরূপের সঙ্গে কথাটা শেষ করে নিই। তারপর কলকাতার খবর কি? জিনু খবর দিয়েছে, যুগান্তর আর অনুশীলন দুই দলের সঙ্গে সে আলাপ আলোচনা চালাচ্ছে, আমাকে শিগগির যেতে লিখেছে। সেই ভালো, তুমি যত শিগগির পারো কলকাতা চলে যাও। আমার মনে হয় প্রোগ্রাম ছাড়া আমাদের কারো এখন বসে থাকা ঠিক হবে না। যাবার কিছু খরচপত্র দরকার। আমি কালকে মায়না পেয়েছি, তুমি আমার জন্য কিছু রেখে সপ্তাহে নিয়ে যেতে পারো। চারু, তোমার কিছু বলবার আছে? হ্যাঁ, জুলুর কাছে টাকা নিয়ে কিছু বই এনো। দেশের কথা বইখানা প্রাসক্রাইবড, পারো তো দু তিন কপি নিয়ে এসো। আনন্দমঠ, শিখের বলিদান, ম্যাটসিনি এগুলো দু তিন কপি করে নিয়ে এসো, মফস্বলে পাঠাতে হবে। আর হ্যাঁ, স্বামী বিবেকানন্দের পুরো সেটটা নিয়ে এসো। আচ্ছা আনবো, এখন তাহলে চলি। কিন্তু পৌঁছিয়ে চিঠি দিও। আচ্ছা। আপনার কাছে আমার কিছুই লুকোবার নেই চারুবাবু, আমার বাস্তব জীবনের সমস্যার সমাধান জন্য। সমস্যা কোথায়? সমস্যা দেখা দিয়েছে আমার জীবন ঘিরে। সংসার করা, স্বদেশী করা দুটো একসঙ্গে সম্ভব নয়। বিয়ে গেল পরশু, দুদিন না যেতেই বন্ধন বোধ করছেন? শুধু বন্ধন নয় চারুবাবু, দেহ মনের উপর এই যেন এক দুর্বিষহ পীড়নের ব্যবস্থা হয়ে রইল। বিয়ের আগে এটা ভাবা উচিত ছিল সূর্যবাবু। জ্যাঠামশায়, দাদা, মা, বৌদি, এদের খুশি করবার জন্য মুখ বুঝে মাথা পেতে যা মেনে নিলাম, তাতেই আর একজনের চিরন্তন পীড়নের অধিকার সৃষ্টি করলাম, এ কথা আমি আগে ভাবিনি। এ পথে থেকে অনেকেই সংসার করেছেন, স্বয়ং যতীন মুখার্জী একজন বিবাহিত লোক ছিলেন। না না চারুবাবু, ও পরামর্শ আমায় দেবেন না, এ আমি পারবো না, কিছুতেই পারবো না। ওরা আমার চেয়ে ঢের বড় ছিলেন, ত্যাগের কথা, আত্মসংযমের কথা আমি মুখে বলবো, আর নিজে ডুবে থাকবো ভোগের মাঝে, কিছুতেই না, কিছুতেই আমি পারবো না। তবে আপনি কি করতে চান? স্ত্রীর সঙ্গে পরিচয় আমার হয়নি, বাসর ঘরের প্রথম রাত্রি কাটিয়ে দিয়েছি চেয়ারে বসে ঠাকুরের কথা মৃত পড়ে। সন্ন্যাসের এই পথে জীবনটাকেও কাটিয়ে দিতে চাই, থাকতে চাই বিরাট আমাদের এই কাজের মাঝে।
এর জন্য গ্রাম ছেড়ে এ শহর ছেড়ে দূরে বহু দূরে আমি বেছে নিতে চাই আমার কর্মকেন্দ্র। আপনারা আমায় শুধু ছেড়ে দিন। এ কি পাগলামো কথা বলছেন সূর্যবাবু? পথ আছে, নজিরও আছে। আছে? হ্যাঁ আছে বই কি, শ্রী অরবিন্দই তো এই পথের একজন আদর্শ প্রতীক। দেশের প্রতি প্রেমকে সীমাহীন করলেন, সংসারকে দেখলেন ছোট করে, স্ত্রী মৃণালিনী দেবীকেও সেই পথই দেখালেন, বললেন দেশকে ভালোবাসো সবকে পাবে। এর ফল কি হয়েছে? ফল কি হয়েছে তা ঠিক জানি না, তবে এইটুকু জানি তিনি তার স্ত্রীকে খোলাখুলি ভাবে বললেন, দেখো দেশ যাকে সর্বস্ব অপহরণ করে রিক্ত নিঃস্ব ভিখারি করে দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছে, তার কাছে গৃহের মায়া প্রিয়জনের আকর্ষণ সব মূল্যহীন। আপনি কি মনে করেন শুধু উপদেশে একটি নারী হৃদয় শান্ত হবে? আপনি তো সব অন্ধকার দেখছেন, আমার এই পরামর্শ হয়তো অন্ধকারের মধ্যে একটু আলোর কাজ করতে পারে। কে? আমি, আমি সূর্য। সেদিন অনুযোগ করেছিলে আমার মনের নাগাল পাওনা না? স্বদেশীর আবার মানুষ নাকি, তাদের মন বলে কিছু আছে? না, স্বদেশীরা সব কাঠপাথর। না, ওই বইগুলো পড়ে দেখো, পড়লেই বুঝবে আমরা কি চাই। এর চেয়ে আমার জন্য খানিকটা বিষ এনে দিলে সব লেঠা চুকে যেত। লেঠা? সে আবার কি পুষ্প? লেঠা আমি, সংসারে তোমার টান নেই, বাড়ি এলে তোমার বিছানা ঠাকুর ঘরে, একবার বাড়ি থেকে গেলে আর বাড়িতে আসবার নাম করে না। কেন, কিসের জন্য, কি অপরাধ আমি করেছি? বুঝেছি সবই, ঠিক আট দশ জনের মতো আমি হতে পারলুম না, সে অভিযোগ তোমার সবার, শুধু অভিযোগ নেই আমার। তোমার আবার অভিযোগ? কেন, আমার কি কোনো অভিযোগ থাকতে নেই? আমার মস্ত অভিযোগ তোমাদের সবার উপর, সমস্ত সংসারের উপর, যে দেশের ফলে জলে আলোয় বাতাসে আমরা মানুষ, যে দেশের মাটিতে আমরা বেড়ে উঠেছি, ভাবে না এতটুকু দরদ নাই, এতটুকু কর্তব্য বোধ নাই। কিন্তু দেশের কাজ কি একা তোমার? আর যদি তাই হয় তোকে সংসার করলে কেন? আরে এই সংসারে আমারই বা প্রয়োজন কত? সে কি পুষ্প, তোমার প্রয়োজনও তো অনেক, সংসারের দিক থেকে আমার অভাব তুমিও তো পূরণ করে রাখতে পারো। ভগবানকে দেখতে পেলে জিজ্ঞেস করতাম কি নিয়ে তিনি তার সৃষ্টি ছাড়া মানুষটিকে তৈরি করলেন। একবার চোখ খুলে ভালো করে চারিদিকে তাকাও পুষ্প, আমার মতো কত সহস্র সৃষ্টি ছাড়া মানুষ তোমার চোখে পড়বে। এইমাত্র যে বইখানা ছুঁড়ে ফেললে, সৃষ্টি ছাড়া মহারিষি শ্রী অরবিন্দর লেখা কয়েকখানা চিঠি হতে রয়েছে, তার স্ত্রীকে লেখা, অতি আমার মনের কথা পাবে, বইখানা পড়ে দেখো। বিপন্ন দিনের উপকারের বিনিময়ে ইংরেজ ভারতকে শৃঙ্খলিত করলো রাওলাত আইনের নাগপাশে, নানা স্থানে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা। রাওলাত আইনের প্রতিবাদে দলে দলে যোগ দিল আবাল বৃদ্ধ বনিতা, জাতীয়তা উদ্বুদ্ধ নরনারী, প্রাচীর বেষ্টিত উদ্যান ভূমিতে অসংখ্য জনসমাগম। সভা আরম্ভ হতেই ইংরেজ সেনানায়ক ও ডায়ার সশস্ত্র বাহিনী নিয়ে অবরুদ্ধ করল সেই উদ্যান ভূমি, কামান ও রাইফেলের গর্জনে সহসা উদ্যান ভূমি কম্পিত হল, নিরপরাধ নরনারীর উপর গুলি চালাবার হুকুম দিলেন নরপিছাত সেনানায়ক। একটি শিশুকেও বাইরে যেতে দেওয়া হলো না, যারা পালাবার চেষ্টা করলো তাদের পথ রুদ্ধ করে দাঁড়ালো মিলিটারি। অসহায় মানুষের উপর মনুষ্য নামধারী শয়তানের বর্বর পৈশাচিক অত্যাচার।
এখন আমাদের আলোচ্য বিষয়। গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের অসহযোগ আন্দোলনে আমরা যোগ দেব কি না, দলের তরুণদের ভেতরে ভয়ানক উত্তেজনা দেখা যাচ্ছে। প্রমোদ পরেশ এরা এরই ভেতরে স্কুল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় পার্টির দিক থেকে আমাদের একটা সিদ্ধান্ত ঘোষণা করা উচিত। আচ্ছা অনুরূপ, তুমি তো সবে কলকাতা থেকে ফিরলে, ওখানকার সবার মত কি দেখলে? জালিয়ানওয়ালা বাগের নিষ্ঠুর হত্যাকাণ্ডে সমস্ত দেশ আজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এ সময় আমাদের এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়া উচিত। কলকাতার সকলকারও তাই মত। বিপ্লবী আমরা, আঘাত সংঘাত আমরাও চাই, কিন্তু নিরস্ত্র সংগ্রাম, রক্তহীন বিপ্লব, এ যেন অবাস্তব স্বপ্ন, হাস্যস্কর ব্যাপার। দেশের স্বাধীনতার জন্য আমরা অতি নগণ্য সংখ্যক লোক সশস্ত্র বিপ্লবে রক্তরাঙা পথে পা বাড়িয়েছি। দেশের জনসাধারণ এতকাল ছিল ঘুমন্ত, কংগ্রেসের অসহযোগ আন্দোলনে সে ঘুম যদি একবার ভেঙে যায় আমাদের অভীষ্ট লাভ বরং সহজ হবে। অহিংসার পথে অভীষ্ট লাভ? মাস্টারদা, জালিয়ানওয়ালাবাগের নিষ্ঠুর অত্যাচারের দুঃসহ পীড়নের উপযুক্ত জবাব আমরা দিতে চাই, ওদের বুঝিয়ে দিতে চাই আমরাও অপমানের প্রতিশোধ নিতে জানি। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত উপড়ে ফেলার ব্যবস্থা আমাদের করতেই হবে। যার যেটুকু শক্তি আছে তাই দিয়েই আমরা বিপ্লবের আগুন জ্বালাবো। ইংরেজ বুঝুক যে ভারতবাসী ও মানুষ, মনুষ্যত্বের এতটুকু অপমান আমরা কিছুতেই সহিব না। হ্যাঁ ভাই, মানুষের মর্যাদাবোধ অক্ষুণ্ণ রেখে ইংরাজকে আঘাত করবার আহ্বান গান্ধীজি দেশবাসীকে দিয়েছেন। দলের পক্ষ থেকে আমরা বিপ্লবীরা এখন যে আঘাত করব তার টুঁটি চেপে ধরতে ইংরাজের দুদিনও লাগবে না। কিন্তু গোটা দেশ যদি একবার অভিযোগের পথে ইংরাজ শাসনকে অস্বীকার করে, সে হবে এক বিরাট বিপ্লব। সবারই কি এই বিশ্বাস? এই অসহযোগের পথেই কি আমরা স্বাধীনতা লাভ করব? বাংলার অগ্নি পূজারীর দল কি সত্যি একদিনে অহিংসাবাদী হয়ে উঠবে? চারুদা, এ পথে স্বাধীনতা আসবে এমন কথা কেউ বিশ্বাস করে না। আমাদের দাদারা নাগপুরে গান্ধীজির সঙ্গে যে আলোচনা করেলেন তারাও বিশ্বাস করেন না। তবু তারা গান্ধীজিকে কথা দিয়ে এসেছেন, এক বছর তারা সর্বপ্রকার বিপ্লবী কার্যকলাপ বন্ধ রেখে কংগ্রেসের নিষ্ঠাবান সৈনিকের মতো কাজ করে যাবেন। স্বাধীনতা হয়তো তা আসবে না, কিন্তু স্বাধীনতার পথ এতে সুগম হবে। এ পথ কিন্তু আমার কাছে অত্যন্ত দুর্গম বলে মনে হচ্ছে। দলের ছোট ছোট ছেলেদের নির্বিকারে লাঠির তলায় মাথায় পেতে দেওয়ার কতটুকু প্রেরণা আমরা যোগাতে পারবো তা ঠিক আমি বুঝে উঠতে পারছি না। এতদিনের বিদ্যা বুদ্ধি ধারণা ইতিহাসের শিক্ষা সবই যদি মুহূর্তে মিথ্যা হয়ে যায় তবে আপত্তির কি কারণ থাকতে পারে? আপনার যুক্তি অস্বীকার করি না চারুবাবু, তবে কংগ্রেসও চায় আমরাও চাই ইংরেজকে আঘাত করে ক্ষমতা কেড়ে নিতে। স্বীকার করি কংগ্রেসের সঙ্গে সংগ্রামের পদ্ধতিতে আমাদের পার্থক্য রয়েছে, থাকবেও। কিন্তু দেশের জনসাধারণ যদি কংগ্রেসের এই চেষ্টায় একবারও তাদের ঘুমন্ত অবস্থা থেকে জেগে ওঠে, একবার চেষ্টা করে পরাধীনতার শেকল ভাঙবার, আমাদের কর্তব্য তাতে সাহায্য করা। আমাদের এতক্ষণের আলোচনায় তোমরা হয়তো অনেকেই মনে করছো এই বুঝি আমাদের মধ্যে একটা মতান্তর ঘটে গেল, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। স্বাধীনতার সংগ্রামের পথে এমনি ছোট বড় নানা রকম এক্সপেরিমেন্টের ভেতর দিয়ে আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, এর মধ্যে হার জিতের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কাল থেকে আমরা অসহযোগের কর্মতালিকায় আত্মনিয়োগ করছি। এ কাজে গণেশ, অনন্ত, প্রমোদ এদেরই তো এগিয়ে আসতে হবে, আর কাল থেকে স্কুলগুলো বন্ধ করে দিতে হবে। সবার আগে মাস্টারদা চারুদা, প্রকাশ্য ঘোষণা করে স্কুলের মাস্টারিতে ইস্তফা দিন, তাহলেই শহরে মফস্বলে আমাদের দলের ছেলেরা স্কুল ছাড়তে আর ইতস্তত করবে না। হ্যাঁ এই ঠিক, আপনারা কালকেই স্কুলে চিঠি পাঠিয়ে দিন। ওরা মানুষকে যতই যাবে জোরে ধরবে ততই দ্বিগুণ
দিয়ে গেছে ভার, দুঃখ নির্যাতনের পথে আমাদের মনের প্রস্তুতি হয়েছে প্রচুর, কিন্তু স্বরাস্ত এলো না, দুঃখভাগী সার হল। কোনো ত্যাগই ব্যর্থ হয় না। এই আন্দোলনের ভেতর দিয়েই দেশের লোকের সঙ্গে আমাদের প্রাণের যোগাযোগ হলো। তাদের আমরা চিনতে পারলাম, তারা আমাদের চেনবার একটু সুযোগ পেল। কংগ্রেস তো আন্দোলন প্রত্যাহার করেছে, এখন দলের ছেলেরা এতটুকু দেরি না করে স্কুল কলেজে ফিরে যেতে শুরু করুক, দলের কাজ ও পড়াশোনা একই সঙ্গে চলতে থাক। মাস্টারদা, আর সবাই ফিরে যাক, আপত্তি নেই, আমি কিন্তু আর ফিরতে পারবো না। সে কি, লেখাপড়া শিখে মানুষ হতে হবে, দলের কর্মী সংগ্রহ করতে হবে। ওদের ভিক্ষার দানে নিজেকে আর সাজাতে চাই না মাস্টারদা। চারুবাবু, আপনাদের বাড়িতে তো আমাদের আজ দুজনের একসঙ্গে যাবার কথা ছিল, কিন্তু তা তো আর সম্ভব হচ্ছে না। আপনার বাড়িতে নিমন্ত্রণ না গেলেও খারাপ দেখায়, আপনি বরং আমার হয়ে ওদের কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন। আচ্ছা, এই অবস্থায় আমার ধর্মই তোমার ধর্ম, আমার নির্দিষ্ট কাজের সফলতায় তোমার সুখ না ভাবিলে তোমার অন্য উপায় নাই। সব পুরুষই সমান। মা মা, এই তো চারু কাকা এসেছে। চারু কাকা। কি পুষ্প, ভালো আছিস তো মা? থাক 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 থাক। সূর্য কই, সে এলো না? তিনি একটা জরুরি কাজে আটকে পড়েছেন, তাই তাই তিনি আসতে পারলেন না। কপাল, এমন অদৃষ্ট করেও এসেছিলুম যে জামাই পর্যন্ত ভুলেও পথ মারায় না। একবার চোখ খুলে ভালো করে চারিদিকে তাকা পুষ্প, আমার মস্ত অভিযোগ তোমাদের সবার উপর, সমস্ত সংসারের উপর। তোমার আবার অভিযোগ? কেন, আমার কি কোনো অভিযোগ থাকতে নেই? ভগবানকে দেখতে পেলে জিজ্ঞেস করতে কি দিয়ে তিনি তার এই সৃষ্টি ছাড়া মানুষটিকে তৈরি করলেন। যখন তোমার সহিত আমার বিবাহ হইয়াছে, তোমার ভাগ্যে এই দুঃখ অনিবার্য। মাঝে মাঝে বিচ্ছেদ হইবেই, কারণ আমি সাধারণ বাঙালির মতো পরিবার বা স্বজনের সুখ জীবনের মুখ্য উদ্দেশ্য করিতে পারি না। এই অবস্থায় আমার ধর্মই তোমার ধর্ম, আমার নির্দিষ্ট কাজের সফলতায় তোমার সুখ না ভাবিলে তোমার অন্য উপায় নাই। তাই তিনি আসতে পারলেন না। কপাল, এমন অদৃষ্ট করেও এসেছিল যে জামাই পর্যন্ত ভুলেও পথ মারায় না। আমি না হয় অপরাধী, কিন্তু মার অপরাধ কি বলতো? তার কত আশা, কত সাধ, একটি দিন জামাই মেয়েকে একটু একসঙ্গে কাছে পান। কিন্তু দেশের কাজ কি শুধু একা তোমার? আর তাই যদি হয়, তবে সংসার করলে কেন? আর এ সংসারে আমার প্রয়োজন কতটুকু?
কোথায়? পাগলি মা, এ কি করছিলি বলতো? মা, ছাড়ো কাকা, বলছি ছাড়ো, আমি আর ভাবতে দেয় না। পুষ্প পুষ্প কাঁদে না লক্ষ্মীটি, কাঁদে না কাঁদে না। আমি কি করবো ছাড়ো কাকা, আমার এই জীবনের বোঝা নিয়ে আর পারছি না, তুমি আমাকে বাধা দিও না। পুষ্প, জানলার বাইরে একবার চেয়ে দেখো, আকাশ কেমন জ্যোৎস্নায় ভরে গিয়েছে, কত সুন্দর, কত স্নিগ্ধ। সুন্দর এই পৃথিবীর স্রষ্টা যিনি, তাঁরই হাতে সৃষ্টি আমরা, তুমি, সূর্য, আমি, সবাই। তিনি তার সুন্দর সৃষ্টি দিয়ে পৃথিবীকে পুষ্পিত করেছেন, আমরা তার সেই সৃষ্টির এক একটি ফুল। মানুষ আমরা শ্রেষ্ঠ সৃষ্টি, আমরা কি তার সেই সৃষ্টির প্রতিটি পাপড়িকে, প্রতিটি রেণুকে এমনি ছিন্ন ভিন্ন নিশ্চিন্ন করে দিতে পারি? তার জগতে হয়তো সবই সুন্দর চারু কাকা, শুধু আমি নই, আমি অবাঞ্ছিত, আমি এক মূর্তিমান অভিশাপ, নইলে। তোমার অভিমানের কারণ আমি বুঝি পুষ্প, ঠিক আর দর্শনের মতন হাসি খেলা ঘর কন্যা করার সুযোগ তুমি পেলে না। যারা সংসারে এসে হেসে খেলে আয়নায় মুখ দেখিয়ে দিন কাটিয়ে দিয়ে চলে যায়, তোমার স্বামী তাদের একজন নন। তোমার স্বামী দেশের সবার কল্যাণে নিজের কল্যাণকে হাসি মুখে বলে দিতে চলেছেন, সবার জন্য সুখ আহরণ করতে গিয়ে নিজের সুখকে ত্যাগ করে চলেছেন। এমন দেবতার মতো স্বামী এ দেশের কঠিনের ভাগ্যে জোটে পুষ্প। হ্যাঁ, দেবতা তিনি চারু কাকা, তবে পাষাণ দেবতা। আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। সশস্ত্র বিপ্লবের কোনো আয়োজনই তো করা হয়নি, একাজে জনবল, অস্ত্রবল, অর্থবলের একান্ত প্রয়োজন, আর দেরি করাও চলে না। জনবল বোধহয় এবার আমাদের অনেকটা হবে, সবাই যদি স্কুলে ফিরে যায়। তবে এই এক বছরই শহরে মফস্বলে আমাদের দলের শক্তি অনেকটা বাড়ি তুলতে পারবো, কিন্তু অর্থ এবং অস্ত্রবলের প্রশ্নই তো সবচেয়ে কঠিন। কঠিন তো বটেই, কিন্তু সমাধানের বাইরে নয়। রিভলভার মাত্র গুটি কয়েক আছে, আর এই এক বছরে তা বাড়াবার কোনো চেষ্টাই করা হয়নি। জলুদা কি কলকাতায় চেষ্টা করছেন? চেষ্টার ত্রুটি নেই, বিরামও নেই। অস্ত্র সংগ্রহের ব্যাপারে প্রচুর অর্থের প্রয়োজন, এখন আমাদের তারই ব্যবস্থা করা দরকার। একটা দুটো ডাকাতি করলে তো সেটাকে আমরা অনায়াসে জোগাড় করতে পারি। ডাকাতির পথে অর্থ সংগ্রহ শুধু অনর্থেরই সৃষ্টি করে, এ পথে আনে বিশৃঙ্খলা, বিপর্যয়, আর দেশের লোকের মনের উপরে তার প্রতিক্রিয়া হয় ভীষণ। কিন্তু এছাড়া আর উপায় কি মাস্টারদা? ডাকাতির জন্য মদ দিতে রাজি আছি, কিন্তু সে ডাকাতি দেশের লোকের উপরে না হওয়া চাই। বিদেশি ইংরেজ কোম্পানি বা ইংরেজ গভর্নমেন্টের টাকা লুট করতে পারেন। অনন্তলাল, তোমাদের বাড়ি তো সাচ্ছ হয়ে গেছে, তুমি রাত্রি একটি ছেলেকে পাঠিয়ে তোমার দিদির কাছ থেকে খবর নাও পুলিশকে বললো।
কেন, আমি তো নিজেই যেতে পারি মাস্টার দা। না না না, অতটা ডেয়ারিং হওয়ার দরকার নেই। মনে রেখো তোমার ফেরারি জীবন শুরু হলো। তাহলে স্কুলে নতুন ছেলেদের ব্যবস্থা কি হবে? সেই ব্যবস্থা আমি দেখব। পাথরঘাটা ছেলেদের মধ্যেও বেশ অর্গানাইজেশন চালাচ্ছে। হ্যাঁ, নোয়াখালী ছাত্রমহলে ও খুব পপুলার। তোমার এখানকার অর্গানাইজেশনের ভার ওর উপরই দেওয়া যাবে। চমৎকার স্বাস্থ্য, প্রতিভাদীপ্ত চেহারা, আর পড়াশোনাও বেশ অ্যাডভান্সড। যোগ্যতা তার কম থাকবার কথা নয়। বেশ, তাই ভালো। কিন্তু আমি এখন কি করব মাস্টার দা? তুমি কলকাতায় গিয়ে মন্দি আর্মস জোগাড়ের কাজে লেগে যাও। যে টাকা হাতে এসেছে আগে তারই সদ্ব্যবহার হোক, আর এই টাকার একটি পয়সাও যেন বাজে খরচ না হয়। আচ্ছা, কিন্তু আমি কি যাবার আগে দলের ভাইদের সঙ্গে একবার দেখাও করতে পারবো না? না, কোনো দরকার নেই। কাজের জন্যই তাদের দলে টেনেছো, ব্যক্তির প্রশ্ন সেখানে বড় নয়। মাস্টার দা, কে একজন লোক ঘাটে এসে আমাকে অনেক কথা জিজ্ঞাসাবাদ করে গেল, কে আমি, কেন এখানে থাকি। কিরকম দেখতে লোকটা? বেশ ফর্সা, লম্বা চেহারা, খুব সুপুরুষ। হ্যাঁ, সুপুরুষই বলা যায়। আমাদের এখনই বেরোতে হবে। আর্মস যা আছে সঙ্গে নাও, আর টাকাগুলো ছজনের ভেতরে ভাগ করে নাও। দিলের বেলা আর্মস হাতে করে একেবারে সদর রাস্তায়? কোনো উপায় নেই, লোকটি হয়তো থানার দারোগা, দল বল নিয়ে এখনই এসে যাবে। চমৎকার বইখানা, রেখে দাও তোমার বলছি। মাস্টার দা কি বলছেন, হুঁশ আছে? অম্বিকাবাবু চলো। আজ রাতের মতো এখানে আশ্রয় না। আহ, বাঁচে গেল। আমি তো ভেবেছিলাম অম্বিকাদা পথেই পড়ে থাকবেন। তা হবে না, কলকাতা থেকে এতটা জার্নি করে এলেন, আর সঙ্গে সঙ্গে এমনি বিপদ। অনন্তলাল, একটু সাবধানে চারিদিকে লক্ষ্য রাখো, পুলিশের গতিবিধি টের পাও কিনা। পুলিশ পাহাড়ে ঠিক নিচেই আছে, অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না। ওরা আগুন লাগাচ্ছে, একটু বাদেই সব টের পাওয়া যাবে। মাস্টার দা, অম্বিকা তার পায়ের আর গুলিগুলো হারিয়ে গিয়ে ঠিক আছে। এ কি মাস্টার দা, আপনার গায়ে এত রক্ত? হ্যাঁ, বাঁ হাতে একটু লেগেছে। এ কি মাথায় যে রক্ত মাস্টার দা? তা হবে, বড্ড যন্ত্রণা হচ্ছে। আগুন জ্বালিয়েছে, তারই আলো। ভালোই হলো, ওরাও আসবে না এদিকে, আমরাও যাব না ওদিকে। কিন্তু ভাই, তোমাদের তো যেতে হবে পাহাড় গুলোর ওপারে। দেখুন দা, বড্ড জল তেষ্টা পেয়েছে, জল আছে আপনার বদলে? গলাটাও ভিজলো না। অম্বিকা বাবু জ্ঞান হারিয়েছেন, রাজনের ওই অবস্থা। আমার ক্ষমতা নেই এক পা। একটু বিশ্রাম করলেই খানিকটা সুস্থ হবেন। হয়তো সুস্থ হব, কিন্তু তোমরা দেরি করো না ভাই, যে যে পারো এখনই রওনা হও। উবের ওই পাহাড়টার ওপারে লোকালয় পাবে। না মাস্টার দা, আপনাদের এই অবস্থায় ফেলে আমরা যেতে পারবো না। কিন্তু তোমাদের থেকেই বা কি লাভ অনন্তলাল? যদি আমরা বেঁচে থাকি, নিশ্চয় যে তোমাদের সঙ্গে মিলব মাস্টার দা। অনন্তলাল, আমার জীবনের কত স্বপ্ন তোমাদের ঘিরে রয়েছে। তোমরা বীরের মতো এগিয়ে যাও ভাই, কে পরে রইল পিছন ফিরে তাকিও না, এখন তার সময় নয়। আমায় ছেড়ে আমার আদর্শকে ধরো। তোমরা বিপ্লবী রক্তরঙা পথের পথিক, এগিয়ে যাও ভাই, এগিয়ে যাও। মায়া মমতা বিপ্লবীদের জন্য নয়। মাস্টার, ছ
বলছি অন্তলাগ বিপ্লবীদের চোখে জল আমাদের কাছ থেকে এই রিভলভারের গুলিগুলো কোনো উঠিয়ে নিয়ে যাও ওগুলো আমাদের কাছে এখন অর্থহীন ঘটনার বিশ্লেষণে সন্দেহের সামান্য অবকাশ কোথাও আছে নিরীহ শান্ত যুবকেরা দুর্বল স্বাস্থ্য এরা কি পুলিশের সঙ্গে খালি হাতে লড়েছিল হ্যাঁ ওদের আমরা চেজ করে পাহাড়ের দিকে নিয়ে যাই রাত্রির অন্ধকারে সেখানে তার আশ্রয় নেয় ডাকাতির অপরাধে তারা নিশ্চয় অপরাধী ঠিক করে বলুন আপনারা কেন পাহাড়ে গিয়েছিলেন বেড়াতে গিয়েছিলাম হঠাৎ পুলিশ গুলি ছুটতে ছুটতে সেখানে এসে উপস্থিত হয় আর তাদেরই গুলি লাগাতে আমরা আহত হই হ্যাঁ এদের অপরাধ গুরুতর এদের দেশপ্রেম সন্দেহাতীত এরা সকলেই জেলা কংগ্রেসের নেতৃস্থানীয় কর্মী যুবক সূর্য সেন আবার অসহযোগী শিক্ষক মামলা সাজাবার মুনশিয়ানা আছে বটে সুযোগ্য বিচারক সমস্ত বিষয় গভীরভাবে অনুধাবন করুন যে পুলিশ ঘটনাস্থলে ডাকাত ধরতে পারল না সেই পুলিশই পরের দিন খুঁজে নিয়ে এলো নিরীহ ভদ্রলোকদের এইটি গভীরভাবে বিবেচনার যোগ্য বিদেশি রাজশক্তির অত্যাচার আবার নতুন করে শুরু হলো যখন তখন বিনা বিচারে আটক করে রাখবার অবাধ অধিকার রয়েছে এই অর্ডিন্যান্সের আমাদের এখন আর হিসাব করে গুনে গুনে পা ফেললে চলবে না যতটুকু শক্তি একটা নির্দিষ্ট সময়ের ভেতরে সংগৃহীত হয় তাই নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াতে হবে আঘাতে আঘাতে জর্জরিত করে তুলতে হবে বর্বর ইংরেজ রাজশক্তিকে আজ সবচেয়ে বড় আশার কথা চট্টগ্রামের দুইটি বিপ্লবী দল যুগান্তরের অনুশীলন দেশের এই ঘোর দুর্দিনে এক হতে পেরেছে এই দুই দলের মিলিত শক্তি এক বিরাট বৈপ্লবিক শক্তির ক্ষেত্র রচনা করবে বাংলার প্রতি জেলার প্রতি গ্রামের প্রতি শহরের বিদ্রোহী তরুণদের একত্রিত করে আমাদের আগামী অভ্যুত্থানকে সম্পূর্ণরূপে সার্থক করে তুলতে হবে বেঙ্গল অর্ডিন্যান্সের উদ্যত খড়্গ আমাদের মাথার উপরে ঝুলছে তা যে কোনো মুহূর্তে আমাদের গতিরোধ করে দাঁড়াতে পারে অনন্ত গণেশ আরো অনেক শ্রেষ্ঠ কর্মী এই অর্ডিন্যান্সের কবলে পড়ে আজ কারা প্রাচীরের অন্তরালে কাল হয়তো আমাদেরও যেতে হতে পারে তখন তোমাদের নির্দেশ দেবার মতো কেউ হয়তো থাকবে না তোমরা তোমাদের নেতা নিজেরাই নির্বাচন করে নিও আমি অর্গানাইজেশনের জন্য বাইরে যাচ্ছি তোমাদের প্রিয় নির্মল দা লোকনাথ মধুসূদন রইল তোমাদের ভাবনা কি লোকনাথ তোমার বিপ্লবী জীবনের গুরু নির্মলদার মতো নিষ্ঠা তার মতো দরদি মন নিয়ে দেশের কাজ করে যাও কখনো নিজেকে প্রলোভনে জড়িত করো না ভয় পেয়ে পেছিয়ে যেও না মনে রেখো তোমাদের মতো নিষ্ঠাবান কর্মীর উপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করে আমাদের ফেরারি জীবন শুরু হলো জানি না শেষ কোথায় কবে
পারে, সে প্রাণে আঘাত দেয় গর্বান্ধ নিষ্ঠুর অত্যাচারে, নাহি জানে কার দ্বারে দাঁড়াইবে বিচারের আসে, দরিদ্রের ভগবানে বারেক ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে। এই সব মুহ্রমান মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা, ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়াসি রেকত্র দাঁড়াও দেখি সবে, যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে ধে, যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনই সে পথ কুকুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে, দেবতা বিমুখ তারে কেহ নাহি সহায় তাহার, মুখে করে আস্ফালন জানে সে হীনতা আপনার মনে মনে। আমি কি করব, কার এটা? এই কাপড়ের ভাঁজে সূর্য ওর একখানি ছোট্ট চিঠি আছে, এই শাড়িটা তিনি তোর জন্যই পাঠিয়েছেন। চারু কাকা, সত্যি কি এই চিঠি ওর লেখা? এই কাপড় ওর তো কি সর্বনাশা বুদ্ধি তোমাদের ঠাকুরপো, কত দুঃখ নিজেরা পাচ্ছ কত দুঃখ আমাদের দিচ্ছ। পরাধীন দেশের মা বোন তোমরা, তোমাদের দুঃখ যে বিধাতার দান। এখন বলি তুমি এ বিষয়ে কি করিতে চাও? স্ত্রী স্বামীর শক্তি, উদাসীন হইয়া স্বামীর শক্তি খর্ব করিবে না, সহানুভূতি উৎসাহ দ্বিগুণিত করিবে। তুমি বলিবে এসব মহৎ কর্মে আমার মতো সামান্য মেয়ে কি করিতে পারে? আমার মনের বল নাই, বুদ্ধি নাই, ওসব কথা ভাবিতে ভয় করে। তাহার সহজ উপায় আছে, ভগবানের আশ্রয় নাও। তোমার যে যে অভাব আছে তিনি শীঘ্র পূরণ করিবেন, যে ভগবানের নিকট আশ্রয় লইয়াছে ভয় তাহাকে ক্রমে ক্রমে ছাড়িয়া দেয়। আর আমার উপর যদি বিশ্বাস করিতে পারো, দশজনের কথা না শুনিয়া আমারই কথা যদি শোনো, আমি তোমাকে আমার বল দিতে পারি, তাহাতে আমার বলের হানি না হইয়া বৃদ্ধি হইবে। আমরা বলি স্ত্রী স্বামীর শক্তি, মানে স্বামী স্ত্রীর মধ্যে নিজের প্রতিমূর্তি দেখিয়া তাহার কাছে নিজের মহৎ আকাঙ্ক্ষার প্রতিধ্বনি পাইয়া দ্বিগুণ শক্তি লাভ করে। চিরদিন কি এইভাবে থাকিবে? আমি ভালো কাপড় পরিব, ভালো আহার করিব, হাসিব নাচিব, যত রকম সুখ ভোগ করিব, এ মনের অবস্থাকে উন্নতি বলে না। আজকাল আমাদের দেশের মেয়েদের জীবন এই সংকীর্ণ ও অতি হেয় আকার ধারণ করিয়াছে। তুমি এই সব ছাড়িয়া দাও, আমার সঙ্গে এসো,
জগতে যে কাজ করিতে আসিয়াছি সেই কাজ আরম্ভ করি। তুমি এত মহৎ, তবু খোদা দিদি, তোমাকে ভুল বুঝেছিলাম, ক্ষমা করো, তুমি দেবতা। কি ঠিক হলো মাস্টারদা? না, কিছুই হলো না।
যে যার কোলের দিকে ঝোল টানতে ব্যস্ত। সুভাষবাবুকে মধ্যমণি করি, পূর্ণ স্বাধীনতার প্রস্তাবকে সামনে রেখে বাংলাদেশের সমস্ত বিপ্লবী নেতা কর্মীদের যে এক হবার সুযোগ এসেছিল তা কি ব্যর্থ হবে মাস্টার? তা আলাপ আলোচনা দল বেদলের শর্তে চড়ায় আটকে গতি হারিয়েছি নির্মল। তাহলে সব দল মিলে কাজ করার যে স্বপ্ন এতদিন দেখলাম তাকে একেবারে আকাশ কুসুম মাস্টার দা। তাছাড়া আর কি বলবো বলো, সুভাষবাবুর মনোভাব কি দেখলেন মাস্টার দা? তাকে সামনে রেখে গোটা ভারতে বিপ্লবী আন্দোলনের ক্ষেত্র রচনা করা কি সম্ভব নয়? এই মিলনের চেষ্টা তো তাঁরই, কিন্তু আজ দেখলাম সমস্ত ভারতবর্ষ মিলে বিপ্লবী অভ্যুত্থান অনেক দূরের কথা। কিন্তু এর জন্য দায়ী কারা মাস্টার দা? দায়ী দায়ী আমাদের চিরন্তন স্বভাব। আমরা দল করতে জানি, ঝগড়া করতে জানি, কিন্তু একতায় আবদ্ধ হতে জানি না। চারুবাবু শেষ পর্যন্ত কোনো আশার আলো পেলেন? কোথায় আর আলো, সবার মধ্যে রয়েছে শুধু সংকীর্ণ দলীয় বুদ্ধির জমাট অন্ধকার। সমস্ত দেশ জুড়ে বিপ্লবী অভ্যুত্থানের বিরাট সম্ভাবনা সত্যি ধূলিসাৎ, কিন্তু আমার মনে হয় কোনো একটা সসীম ক্ষেত্রে আমাদের সমস্ত শক্তি নিয়োজিত করলে একটা কিছু করা যায়। তাই চলুন মাস্টার দা, আমরা চট্টগ্রামেই ফিরে যাই। আমাদের সমস্ত শক্তি দিয়ে চট্টগ্রামই আমাদের বিপ্লবী প্রস্তুতিকে গড়ে তুলি। হ্যাঁ, আপাতত আমাদের তাই করতে হবে। আপনি কি বলতে চান আমরা সবাই মিলে শুধু চট্টগ্রামই একটা বিদ্রোহীর প্রস্তুতি করে যাব? একটা সীমাবদ্ধ আয়োজন নিয়েই হবে আমাদের অভ্যুত্থান? হ্যাঁ, প্রায় সেই রকম ব্যাপক প্রস্তুতি আর বিরাট আয়োজনের স্বপ্ন গত কয়েক বছর ধরে প্রত্যেক দলেরই ছিল, কিন্তু কোথাও কি তার এতটুকু সাফল্য ঘটেছে? আমরা বিপ্লবী, সশস্ত্র অভ্যুত্থানই আমাদের পথ, কিন্তু আজ পর্যন্ত কি দেশবাসীকে আমরা বুঝতে পেরেছি আমাদের আদর্শের কথা? কিন্তু একটিমাত্র জেলার অভ্যুত্থানে যদি সাফল্য ঘটে তাও যে বায়োস্কোপের ছবির মতো রোমাঞ্চকরই হবে। তাতে হয়তো হবে, তবু আঘাতে আঘাতে বর্বর ইংরেজ রাজশক্তিকে পর্যুদ্ধস্ত করবার আয়োজন আমাদের এখনই করতে হবে। দেশের এক প্রান্তে একটি বিপ্লবী অভ্যুত্থান গোটা দেশের বিপ্লবী প্রেরণাকে সাহায্য করবে, একটি ক্ষুদ্র সফল আঘাত বৃহত্তর আঘাতের ক্ষেত্র রচনা করবে। চলুন চলদা, আমরা চট্টগ্রামে বসে আপনাদের অনুশীলন দলের কর্মীরা আর আমাদের যুগান্তর দলের কর্মীরা একসঙ্গে মিলে একটা সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করি। আপনি রাজি হলে বাংলাদেশের অন্তত একটা জেলাতেও বিপ্লবীদের মিলনের স্বপ্ন সফল হবে, সেই মিলিত শক্তি নিয়ে আমরা অসাধ্য সাধন করব। তোমাদের আজকের এই ভাবাবেগের কথা একেবারে ধোঁয়াটে, বাস্তবের কোষ্ঠীপাতরে মোটেই স্বচ্ছ হয়ে ফুটে উঠছে না। চট্টগ্রাম বা বাংলা আমার একমাত্র লক্ষ্য নয়, গোটা ভারত বিরাট বিপ্লবী অভ্যুত্থান হবে এই আমার একমাত্র স্বপ্ন। তাই চট্টগ্রামের সসীম স্থানে এই বিপ্লবী অভ্যুত্থানের আয়োজনে সৃষ্টি আমি মোটেই মত দিতে পারছি না। তোমরা আমাকে মাফ করো। লোকনাথ, গণেশ, অনন্ত, তোমাদের এখনই চট্টগ্রাম যেতে হবে। তোমরা খেয়ে নাও, শশাঙ্কর কাছ থেকে পয়সা নিয়ে যাও। বিশ্বাস করি যে আত্মবিকাশের পূর্ণ সুযোগ প্রাপ্তির জন্য অন্যান্য দেশের অধিবাসীদের ন্যায় ভারতীয় জনগণেরও স্বাধীনতা লাভ করিবার ও স্বীয় সমার্জিত বিত্তভোগ করিবার এবং
জীবন ধারণের উপযোগী সর্বপ্রকার উপকরণ পাইবার অবিচ্ছেদ্য অধিকার রহিয়াছে। আমরা আরও বিশ্বাস করি যে যদি কোনো গভর্নমেন্ট কোনো জাতিকে এই সমস্ত অধিকার হইতে বঞ্চিত করিয়া রাখে এবং তাকে নির্যাতন করে, তবে সেই গভর্নমেন্টের পরিবর্তন বা উচ্ছেদ সাধন করিবার অধিকারও সেই জাতির আছে। ভারতে ব্রিটিশ গভর্নমেন্ট ভারতবাসীদিগকে শুধু স্বাধীনতা হইতেই বঞ্চিত করে নাই, অধিকন্তু জনসাধারণের শোষণের উপর আপনাকে প্রতিষ্ঠিত করিয়া ভারতবর্ষের অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সর্বনাশ সাধন করিয়াছে। সুতরাং ভারতবর্ষকে ব্রিটিশ সম্পর্ক ছিন্ন করিয়া পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতা লাভ করিতে হইবে। চট্টগ্রামবাসী, দেশের দিকে দিকে স্বাধীনতার তুর্যধ্বনি শোনা যাইতেছে। সর্বত্র আইন অমান্যের সংগ্রাম আরম্ভ হইয়াছে। 1921 সালে চট্টগ্রাম ছিল সবার পুরভাগে, আজ সেই চট্টগ্রাম পড়িয়া থাকিবে, ইহা ক্ষোভ ও লজ্জার কথা। এক মাস পূর্বে এই জেলায় লবণ আইন অমান্য করিবার জন্য এক সত্যাগ্রহ কমিটি গঠিত হইয়াছে। সেই কমিটি কি করে দেখিবার জন্য আমরা অপেক্ষা করিয়া আছি। কলিকাতা ও অন্যান্য স্থানে লবণ আইন অমান্য ছাড়া অন্য আইন যেমন রাজদ্রোহ আইন অমান্য আরম্ভ হইয়াছে। কাল বিলম্ব না করিয়া আমরাও আইন অমান্য করিব স্থির করিয়াছি। ইহার জন্য সর্বসাধারণের সহানুভূতি চাই, সত্যাগ্রহী সেনা চাই, লোক চাই ও টাকা চাই। বন্দে মাতরম। কংগ্রেসের তরফ থেকে আমাদের দেওয়া ইস্তাহার আসল বিপ্লবে খুবই সাহায্য করবে। 1921 সালের আন্দোলনের মতো গভর্নমেন্ট তাদের সমস্ত ক্ষমতা ওইদিকে নিয়োজিত করবে আমার এই ধারণা। এই শুভ মুহূর্তে আমাদের সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করতে হয়। নিশ্চয়, আর দেরি করা ঠিক না, আপনি আমাদের সমস্ত প্রোগ্রামটা বুঝিয়ে দিন। এই তো চট্টগ্রাম শহরের ম্যাপ, এইখানে হলো পুলিশ আর্মারি, এইটি রেলওয়ে অক্সিলারি ফোর্সের আর্মারি, ইউরোপিয়ান ক্লাব, টেলিফোন এক্সচেঞ্জ, এইটি জেলখানা,
এইখানে ট্রেজারি, এই ছোট ছোট স্পটগুলো বোগান, এইখানে কোতোয়ালি, আর এই বড় স্পটগুলো হচ্ছে কোর্ট বিল্ডিংস। মাস্টারদা, এর মধ্যে সব প্ল্যান চক আউট করে রেখেছেন? এখন দেরি শুধু তোমাদের, হয়তো পায়ের তলা থেকে সুন্দর পৃথিবী মুছে যাবে। পৃথিবীর জন্য মায়া হয়? অবচেতন মনে কি আছে তা জানি না নির্মলদা, তবে এটা তো সত্যি যে এই চরম দিনটির জন্য আমরা সকলেই অপেক্ষা করে রয়েছি। এক একটি প্ল্যানের জন্য দু তিনজন করে দায়িত্ব নাও, আর সেই প্ল্যান অনুযায়ী ফাইনাল প্রিপারেশনের জন্য এগিয়ে যাও। কিন্তু মাস্টারদা, এই দু সপ্তাহের মধ্যেই আমাদের অনেক যে হ্যাঁ দরকার, তবে এবার আর সে সনাতন ডাকাতির পথ ধরে নয়। ডাকাতির জন্য খুন, আর খুনের জন্য আবার ডাকাতি, আমরা এবার আর সে গোলক ধাঁধে পা দিচ্ছি না। সময় আমাদের অত্যন্ত অল্প, অথচ কাজের একটা বিরাট অংশ এখনো পড়ে রয়েছে। পুলিশের সমস্ত সতর্ক দৃষ্টি এড়িয়ে জনসাধারণের মনে এতটুকু চাঞ্চল্য সৃষ্টি না করে আমাদের আগামী অভ্যুত্থানের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা এগিয়ে যেতে হবে। কিন্তু সেদিনের আলোচনায় ঠিক হয়েছিল যে এই অভ্যুত্থানকে সফল করতে হলে অন্তত 1050 টাকার দরকার। এত টাকা ডাকাতি ছাড়া কোথায় পাবে মাস্টারদা? আসবে, আসবে তোমার আমার সবার বাড়ি থেকে, যারা অদূর ভবিষ্যতে নিশ্চিত মৃত্যুকে বন্ধুর মতো আলিঙ্গন করবার জন্য তৈরি হয়ে রয়েছে, তারা তাদের গৃহের সামান্যতম অংশকে নিয়ে আসবে আমাদের আগামী অভ্যুত্থানের জন্য। এই ভালো, প্ল্যানটা রোমাঞ্চকর নয় কিন্তু কার্যকরী। আচ্ছা মাস্টারদা, আমাদের এই অভ্যুত্থানে আমরা কি একক? শুধু চট্টগ্রামেই কি আমরা সীমাবদ্ধ হয়ে থাকব? আমাদের অ্যাক্টিভিটিস দৃশ্যত চট্টগ্রামে সীমাবদ্ধ থাকবে, কিন্তু গোটা ভারতের বুকে যে আগ্নেয়গিরি উদ্গিরণের অপেক্ষায় আছে, এক শুভ মুহূর্তে চট্টগ্রামেই আমরা তার মুখ খুলে দেব। এই আগ্নেয়গিরির প্রবাহ সমস্ত ভারতের বিপ্লবী চেতনাকে দুর্বার করে তুলবে। চট্টগ্রামের বুকে জ্বালানো এই বিদ্রোহের আগুন সমস্ত ভারতের ইংরেজের রাজপাটকে ভস্মীভূত করে তুলবে, এই আশা আর এই আকাঙ্ক্ষা নিয়েই তো আমাদের এই পরিকল্পনা। গোটা ভারতের বিপ্লবীদের সঙ্গে আমাদের কি যোগসূত্র আছে? নিশ্চয়ই আছে, আর এই যোগসূত্র আদর্শে। এই আদর্শগত যোগসূত্রের জন্যেই আমাদের এই বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। গোটা ভারতের সঙ্গে আমরা একাত্মবোধ করব আমাদের এই পরিচয়ের ভেতর দিয়ে। ব্রাদার্স, দি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি হ্যাজ মেড অ্যান অ্যাটেম্পট টু অ্যাসার্ট ইটস রাইটফুল ক্লেম টু লিবারেট দি কান্ট্রি ফ্রম দি ক্রুয়েল ইয়োক অ্যান্ড অপ্রেশন অফ দি ব্রিটিশ পিপল অ্যান্ড দেয়ার গভর্নমেন্ট অ্যান্ড হ্যাজ কেপ্ট আ ফ্লাইং ডেন সাইন অফ ফ্রি ইন্ডিয়া। দি ব্রিটিশ গভর্নমেন্ট during the last 200 years of that tyrannical reign in India have crushed with cruel hands the Indians every time they have tried to achieve freedom, and this time also they will not spare any energy to restore illegal establishment for predatory exploitation. So brother, rise up to the situation, try to feel the anguish of subjugation, see to the sad plight your country has been put to. The fire of wrath and retaliation in your heart. Enroll yourselves as soldiers under the Indian Republican Army and make an ardent attempt to save the motherland from the abyss of misfortune and misery. Vande Mataram! Vande Mataram! Indian Republican Army Kormi Brindo, ami aaj tomader kache amar shongkhipto uposthit korchi. আগামী 18 এপ্রিল শুক্রবার আমাদের সশস্ত্র অভ্যুত্থানের দিন স্থির করা হয়েছে। তোমাদের মধ্যে সবচেয়ে যোগ্যতম এবং কর্মদক্ষ 6 জন কর্মীর উপরে এই কাজের গুরু দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। আমি তাদের নাম এবং তাদের উপর প্রদত্ত কর্মভার সম্বন্ধে ইঙ্গিত দিচ্ছি। আমাদের প্রধান প্রধান কর্মীদের যোগ্যতা এবং কর্মদক্ষতা বিচার করেই এই কাজের গুরু দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। অবশ্যই তোমাদের কারো যোগ্যতা এবং দক্ষতা সম্বন্ধে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আক্রমণ ক্ষেত্রের গুরুত্বের দিকে বিচার করলে প্রথমেই দেখা যাবে যে চট্টগ্রামের ইংরেজের দুইটি প্রধানতম শক্তি কেন্দ্র পাহাড়তলির অক্সিলারি ফোর্সের হেডকোয়ার্টার ও তার অস্ত্রাগার এবং রিজার্ভ পুলিশ লাইন ও তার অস্ত্রাগার,
এই দুইটি শক্তিশালী শক্তি কেন্দ্রকে আঘাত করবার জন্য দলে তার চেয়েও তোর শক্তিশালী এবং যোগ্যতর ব্যক্তিদের উপর এই কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগার আক্রমণের ভার নির্মলবাবু ও লোকনাথের উপর রইল। পুলিশ অস্ত্রাগার আক্রমণের দায়িত্ব দিলাম অনন্ত সিং ও গণেশ ঘোষের উপর। শহরের ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব নরেশ রায়ের উপর। শহরের যোগাযোগ ব্যবস্থা বিকল করাও একটা অত্যাবশ্যকীয় কাজ। উপেন ভট্টাচার্য এই কাজের দায়িত্ব নেবে। আমাদের বর্ষিয়ান অম্বিকা বাবু শহরের অন্যতম দায়িত্বপূর্ণ কাজ টেলিগ্রাফ এবং টেলিফোন এক্সচেঞ্জ বিকল করবার ভার নিচ্ছেন। আশা করি সকলের এতে মত আছে। বন্দে মাতরম। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি জিন্দাবাদ। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি জিন্দাবাদ। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি জিন্দাবাদ। মাস্টারদা আমাদের উপর বিভিন্ন কাজে নায়কত্বের ভার দিয়েছেন। আমরাও আজ মাস্টারদাকে এই অভ্যুত্থানে সর্বাধিনায়কের পদে বরণ করছি। প্রত্যেকে নির্দেশ মতো কাজের শেষে মাস্টারদার হেডকোয়ার্টার। ঠাকুর সংসারের মঙ্গল করো, ওদের মঙ্গল করো ঠাকুর। মা কি রে এই ভর্ষণ নয়, এই পোশাকে কোথায় বেরোচ্ছিস? একটু কাজে যাচ্ছি মা। কোথায়? বেশি দূরে নয়, এই কাছেই যাচ্ছি মা। তা হঠাৎ প্রণাম করলি যে? একটা শুভ কাজে যাচ্ছি মা, আশীর্বাদ করো। তোদের কাজের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, সকাল নেই বিকেল নেই। ট্যাগরা ট্যাগরা শোন, ট্যাগরা ট্যাগরা শোন। লোকনাথ মাঝে এসে পড়লেন, এই জন্যই তো আগে বেরোতে বলেছিলাম। চলো না, দেরি করবেন না। কিরে এই পোশাকে কোথায় বেরোচ্ছিস তোরা? বল চুপ করে রইলি যে? কোথায় যাব, একটু বেরিয়ে আসি মা। কি সর্বনাশ ঘটানোর জন্য তোরা এইভাবে বেরিয়ে যাচ্ছিস বল? কি তোদের মতলব? মা তোমার গা ছুঁয়ে বলছি মা, আমরা কোনো মন্দ কাজে যাচ্ছি না। এই কাজে যদি সফল হই তাহলে তুমি সবচাইতে আনন্দ পাবে। আমরা যাই মা, তুমি আমাদের আশীর্বাদ করো যেন আমরা সফল হই। লোকনাথ তোরা সব ঘরে চল, কিছু খেয়ে নিয়ে তারপর যা। তুমি ঘরে যাও মা, আমরা একটু বাদেই ফিরে আসছি। বন্দে মাতরম। চলো দূর থেকে এক্সপ্লোশন করাতে হবে।
Thank you.
শহরের অবস্থা দেখতে আজ পর্যন্ত জন্তিনে গেল, কিন্তু কেউ তো ফিরে এলো না। নির্মলবাবু, মিলিটারি রিইনফোর্সমেন্ট এসে গেল নাকি? মাস্টারদা, আমার মনে হয় যে এই অনিশ্চয়তার মধ্যে আর বেশিক্ষণ থেকে কোনো লাভ নেই। আজ রাত্রেই শহর আক্রমণ করা উচিত। তা হয়তো করা যেতে পারে, কিন্তু একেবারে অনিশ্চিতভাবে আক্রমণ করতে হবে। চলুন আজকে সন্ধ্যের অন্ধকারে গা ঢাকা দিয়ে কোর্ট বিল্ডিং ক্যাপচার করি। দেশের লোকের সাপোর্ট তো আমাদের পক্ষেই আছে। আজ বিক্ষোভ সারা ভারত জুড়ে। কংগ্রেস দেশকে দিয়েছে সংগ্রামের আহ্বান। এই অবস্থায় ইংরেজ যেখানে পরাজিত হবে, যেখানে লাঞ্ছিত হবে, জনসমর্থন সেখানে সুনিশ্চিত। মাস্টারদা, রাতের অভিযানের জন্য প্রোগ্রাম ঠিক করুন। অনন্তলাল, গণেশবাবু, ওরা পাঁচজন, আর যারা খবর আনতে গেছে তারা ছাড়া আর সকলেই তো আমরা এখানেই আছি। অমরেন্দ্রটা ফিরল না, আশ্চর্য। শুধু না ফেরার ছেলে নয়। কেন, আর যারা গেছে? বলা তো যায় না ভাই, যদি উপস্থিত বিপদের বাইরে গিয়ে কারো মনে ভাবান্তর ঘটে থাকে। ওই দেখুন, ওই পাশের পাহাড়টিতে দু তিনজন লোক কাট কাটতে এসেছে। ওরা যেন আমাদের দিকেই তাকিয়ে কিছু বলাবলি করছে। সাবধানে চারিদিকে লক্ষ্য রাখো, কোন রকম চাঞ্চল্য প্রকাশ করো না। মাস্টারদা, ওই লোকগুলো সামান্য কিছু কাট কেটে তাড়াতাড়ি পাহাড় দিয়ে নেমে চলে যাচ্ছে। তবু গুলি করে শেষ করে না, আমরা এখানে লুকিয়ে আছি। আর তাছাড়া শহর এখান থেকে মাত্র মাইল তিনেক দূরে, মাঠটার ওপারে গ্রাম। এখানে গুলি ছুনলে জানাজানি হয়ে যেতে পারে। ভালো করে চারিদিকে তাকিয়ে থাকো। গুলি চালিয়ে তোমাদের আর আশ মিটছে না। সন্ধ্যেবেলা তো আমাদের অভিযান শুরু হবে, আফসোস কিসে? তাই যেন হয় নির্মলদা, এই আশীর্বাদই করুন, এই যেন আর ভালো লাগছে না। তোমরা সব প্রস্তুত থাকো, সন্ধ্যের পরেই শহর আক্রমণ করবো। চলো নির্মলবাবু, লোকনাথের প্রস্তাব মতো সন্ধ্যের পরেই কয়েক ব্যাচে শহর আক্রমণের প্ল্যানটা ঠিক করে রাখি। অম্বিকা বাবু আসুন, লোকনাথ চলো। এইটি কোর্ট বিল্ডিং, এইটি জেলখানা, এইটি কোতোয়ালি, আর পশ্চিমের এই স্পটটি হলো ইম্পিরিয়াল ব্যাংক। আর ইউরোপিয়ান ক্লাব? ক্লাবে আর এখন ওরা নাচ গানে মত থাকতে পারে না, হয় তারা পালিয়েছে, না হয় শহর রক্ষার জন্য যার যা হাতের আছে দায়িত্বটা তৈরি হয়ে আছে। অসময় শহরের দিক থেকে একখানা ট্রেন আসছে। ট্রেন আসবার কথা না, লোকনাথ তুমি তৈরি হয়ে নাও, বলা যায় না। দাদা, ট্রেন ভর্তি মিলিটারি সব করা শুরু। দাদা, পাহাড়ের ওপাশে নানার পথ ধরে কতগুলো মিলিটারি এদিকে এগিয়ে আসছে বলে মনে হচ্ছে। নিশ্চয়ই ওই ঘটনা গিয়ে খবর দিয়েছি, না হলে আর গবেষণার সময় নেই। লোকনাথ, আদেশ করুন মাস্টারদা। সংঘর্ষ অনিবার্য, আজকের যুদ্ধে তোমায় আমি অধিনায়ক নিযুক্ত করলাম, এই মুহূর্তে কর্তব্য পালনে অগ্রসর।
এগিয়ে যাও যেন একজনও প্রাণ নিয়ে না পড়াতে পারে। ত্রিপুরা তোমার গানটা দাও। শ্রেষ্ঠতম সহকর্মীদের আজ এখানে ফেলে রেখে যাচ্ছি, তাই হৃদয় টানে পেছনে কিন্তু কঠোর কর্তব্যের আহ্বান সম্মুখে পবিত্র এই তীর্থধূলি। আমাদের নিষ্ঠাবান সহকর্মীরা তাদের রক্ত দিয়ে জালালাবাদ পর্বত শিখর রাঙিয়ে গেছে, তাদের বুকের তাজা রক্তে বিপ্লবের নবতম অধ্যায়ের সূচনা করে গেছে। লোকনাথ, আজ যারা মাঝপথ থেকে চিরজন্মের মতো বিদায় নিয়ে গেল, সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির পক্ষ থেকে, তুমি এদের গার্ড অফ অনার দাও। প্রভাতের বনফুল জাতির প্রণাম হয়ে এদের পায়ে ঝরে পড়বে। এরাই দেশের অগ্রগামী পথিক, একথা তোমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ রেখো। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, অ্যাটেনশন! Take it up.
বেদু ভট্টাচার্য, নরেশ রায়, প্রভাস বল, মতি কানুঙ্গ, শশাঙ্ক দত্ত, জিতেন দাশগুপ্ত, পুলিন ঘোষ, মধু দত্ত, অর্থেন্দু দস্তিদার, ত্রিপুরা সেন, জালালাবাদ ফাইটের এফেক্ট গোটা দেশে কি হয়েছে তাই একবার দেখা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাফল্য আর জালালাবাদের রণভেরি ভারতের প্রাণবন্ত অংশকে নিশ্চয়ই প্রেরণা দেবে। আমি চট্টগ্রামে বসেই চট্টলার তরুণ প্রাণের স্বপ্নকে রূপ দিতে চেষ্টা করবো লোকনাথ। তোমাদের মধ্যে কেউ কেউ বাইরে গিয়ে কর্মকেন্দ্র রচনা করতে পারো। মাস্টারদা, আপনি আমাদের সর্বাধিনায়ক, আপনার আদেশ ও নির্দেশই আমাদের গীতা। আমি আর নির্মলবাবু মিলে এই প্রোগ্রাম ঠিক করে রেখেছি, একবার পড়ে দেব। কর্মসূচি এক, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির এই চট্টগ্রাম শাখার বিপ্লবী কর্মোদ্যোগের কথা প্রচারপত্রে তারা জনসাধারণের মধ্যে প্রচার করিয়া জনসাধারণের সাহায্য ও সহানুভূতি লাভের চেষ্টা করা। দুই, সংগঠন। তিন, অর্থ সংগ্রহ। চার, সরকারি কর্মতৎপরতার পূর্বাহ্নে সংবাদ সংগ্রহ। পাঁচ, নতুন নতুন প্রোগ্রাম নিয়া। মাস্টারদা, আমি কি তাহলে এখন এইখানেই থাকবো? আপাতত থাকবে বইকি, তবে দু চার দিনের ভেতরে তোমায় কাজ নিয়ে কলকাতায় যেতে হবে। জেলা শুদ্ধ লোক তোমায় এখানে চেনে, তুমি এখানে থাকলে ধরা পড়ে যাবে। মাস্টারদা, মহেন্দ্র, ইস, এ কি চেয়ার হয়েছে তোর? সমস্ত দিন বোধহয় না খাওয়া হয়নি। তারপর মহেন্দ্র, শহরের খবর কি? চালালাবাদ পাহাড়ে যাদের আমরা মৃত অবস্থায় ফেলে রেখে এসেছিলাম, অর্ধেন্দু তার মধ্যে বেঁচে ছিল, হাসপাতালে এসে মারা গেছে। শহরে যাদের খোঁজ খবর আনবার জন্য পাঠিয়েছিলাম তাদের কোনো খবর পেলে? পেয়েছি। অমরেন্দ্র ফিরিঙ্গি বাজারে পুলিশের সাথে ফাইট করতে করতে রাস্তায় কালভার্টের তলেই মারা গেছে। বাঁচতে সে পারত নির্মলদা, কিন্তু আত্মসমর্পণ না করে মৃত্যুকেই সে বরণ করে নিল। ঠিকই করেছে, বিপ্লবীর আবার আত্মসমর্পণ কি? সতীদার কাছে গিয়েছিলে? হ্যাঁ, তিনি বললেন ফেনীতে অনন্ত দ্বারা পুলিশ কর্টন ব্রেক করে চলে গেছেন, এখন তারা কলকাতায় আছেন। আচ্ছা, তুমি এখন নিচে যাও। লোকনাথ, তুমি বরং কালকে নতুন প্রোগ্রাম নিয়ে কলকাতায় চলে যাও, সেখানে অনন্তলাল আর গণেশের সঙ্গে নতুন করে কাজে হাত দাও। আচ্ছা। মাস্টারদা, আমাদের মৃত্যু পাগল ভাইকটিকে আবার ছেড়ে দিতে হবে। এরা প্রস্তাব এনেছে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করবে। এটা কি পরোক্ষভাবে আপনারই প্রস্তাব নির্মলবাবু? না, প্রস্তাবটি ঠিক আমার নয়, তবে আমি এর প্রয়োজন স্বীকার করি। কর্মজীবনে কর্মসমাপ্তি একমাত্র অবসর নির্মলবাবু। যারা আজ কাজ শেষ করতে চায় তাদের সুযোগ দিন। এই কাজে পাঠাবো কাদের? প্রস্তাব কাদের? প্রস্তাব দিয়েছে রজত, তার সাথে আছে মনোরঞ্জন, দেবপ্রসাদ, ফণীনন্দী, স্বদেশ, সম্ভবত সুবোধ চৌধুরীও আছে।
যে যজ্ঞ আমরা আরম্ভ করেছি প্রাণের নিবেদনে সে যজ্ঞের আগুনকে জ্বালিয়ে রাখতে হবে বৈকি নির্মল। আকাশ যেন ভেঙে পড়ছে, এই দুর্যোগে মানুষ কখনো ঘর ছেড়ে বেরোতে পারে? সত্যম শিবম সুন্দরম সুন্দরম। তুমি এখন যাও, আর শোনো, আমার খাবার এনে ঘরের কোনায় রেখে দিয়ে যাও। ঘরটি সব সময় বন্ধ রাখবে, খুব সাবধান, বিশেষ কাজ ছাড়া কখনো খুলবে না। কাল দুপুরে খুলবো তো? না, খাবার দিয়ে যাবো না। দিনের বেলায় খাবার দিলে লোকের দৃষ্টি পড়বে, কোনো দরকার নেই।
মাস্টারদা কোথায়? এই তো একটু আগে নিচে নেমে গেলেন। কই দেখলাম না তো। বোধহয় পাশে ঘরে কাজে ব্যস্ত। হ্যাঁ, তারপর কবে ফিরবে বলে এসেছো বলো দেখি? বলে এসেছি সীতাকুণ্ডে তীর্থে যাচ্ছি, ফিরতে দু চার দিন দেরি হবে। বাহ, মাস্টারি করছো, মেয়েদের শেখাচ্ছো মিথ্যে বলা পাপ, আর নিজে? না নির্মলদা, মিথ্যে আমি বলিনি, এ পরম তীর্থ কজনের ভাগ্যে জোটে। আজকে বিকেলে যাচ্ছ তো? তোমার একটি জায়গাতেই প্রচুর আগ্রহ দেখছি। কোথায়? কেন, আমায় বিদায় করতে? ও, তার মানে আমি থাকতে বললে তুমি থেকে যাও। আচ্ছা নির্মলদা, দু চার দিন তাই বা কেন, আমাকে একেবারেই রেখে দাও না। আমাদের মতো লক্ষ্মী ছাড়া আমি করতে চাও, এই তো? হ্যাঁ তাই, আমরা যেন আর এরই মধ্যে ঠোঁট ফুলে উঠলো যে। বেশ, আমি না মত দিচ্ছি, এবার মাস্টারদের মত নাও দেখি। আমার যে সাহস হয় না, মাস্টারদা হয়তো বলবেন কোনো যোগ্যতা নেই, অন্য মেয়েদের যোগ্যতা কত বেশি। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় এসো, সাধক ও গো প্রেমী পাগল ও গো ধরায় এসো। আরে ওই তো আপনাদের দোষ, এদিকে সমানাধিকার দাবি করবেন অথচ সম্মান দিতে গেলে নিতে চাইবেন না। আমি শ্রদ্ধা চাই না ভাই, আমি চাই প্রীতি। হ্যাঁ, প্রীতি প্রীতি চায়। ভোলা কদিনের জন্য বাড়ি বেরিয়ে এলো, মাস্টারদার কাছে যে কত কষ্টে ছুটি আদায় করে নিতে হয়েছে। এও পলাতক? না প্রীতিদি, ও সম্মান আমার জন্য নয়। তারপর বাড়ির খবর কি? একেবারে চমৎকার, বাড়িতে সাত সাতটি বৌদি। আমি গিয়ে বললাম তোমরা সবাই ফলিং করে দাঁড়াও, আর আমি একবার থেকে মার্চ করে প্রণাম করলাম। পাগলটি ওই রকমই, আমাদের মরুভূমিতে ও একটি ওয়েসিস। তারপর ভালো আছিস তো? হ্যাঁ ভালোই আছি, তবে সামান্য একটু জ্বর আছে। অনেকদিন বাদে সারা পেয়ে কাল রাত্রে পুকুরে ডুবে দু তিন ঘন্টা ধরে খুব চান করেছি। তোমার আজ ভাত বন্ধ, প্রীতি তুমি ওর জন্য সব রান্না করো তো। না হাসি না, পলাতক জীবনে অসুখ বিসুখ হলে বিপদ হবে। মাস্টারদা কোথায়? নিচের ঘরে, একটা প্রণাম করে আসি। পাগল, কোনো হুশ নেই, বেশ জ্বর আছে, যা মাস্টারদা করে গিয়ে শুয়ে পড়। সে কি নির্মলদা, শোভো তো একদিন ঠিক শোবার মতোই শোভো, এখন কেন? সব পাগল, জীবনের ওপারটা দেখার জন্য সবাই ব্যস্ত, তুমি কি তাই ভাবছো রানী? ওপারে যাওয়ার ইঙ্গিত কি সত্যি দিচ্ছ নির্মলদা? তোমরা তো কে কখন ধরা পড়বে তা ঠিক নেই, তার আগে দাও না আমাদের একটা সুযোগ। তাই তো ভাবছি, জানি আমরা চলে গেলে তোমাদের কাজ করবার অনেক সুযোগ হবে, কিন্তু আবার স্বার্থপরের মতো মনে হয় কি জানো, যে আমরা কাজ না করালে তোমাদের দ্বারা আর কাজ হবে না। মাস্টারদাকে আজই বলবে কিন্তু। মাস্টারদার তো খুব ইচ্ছে যে আমাদের দলে মেয়েদের দিয়ে একটা শক্তির পরীক্ষা দেখান। সত্যি আমার ভারী মরতে ইচ্ছে করে, মাস্টারদার নির্দেশ নিয়ে তোমার আশীর্বাদ নিয়ে ছুটে যাই সেখানে, যেখানে ফাঁসির পথে রামকৃষ্ণ তার সমহিমায় উজ্জ্বল হয়ে আছেন, যেখানে জালালাবাদের কালার কুলের আমাদের মুক্তি পাগল ভাইয়েরা মেলা বসিয়েছে। মরণকে এত প্রিয় করে দেখছো কেন রানী? নির্মলদা, তোমরা এত স্বার্থপর পুরুষের জাত, এতকাল শুধু ভাইয়েরাই এ পথে যাত্রা করেছে, বোনেরা সাহায্য করেছে, সহানুভূতি জানিয়েছে, কিন্তু ঠিক তাদেরই মতো তাঁদেরই একজন হয়ে আত্মদানে জীবন সার্থক করেছে, এই ইতিহাস তো বিরল। প্রীতি, আমরা যাই করি না কেন, শেষ পর্যন্ত আমাদের ডেস্টিনির কাছে হার মানতেই হয়। জানি না ভবিতপথ আমাকে কোন পথে রাখছেন, কি জানি কেন আজ খালি মনা হয়ে যাচ্ছে, ভারী কাঁদতে ইচ্ছে করছে। সে কি? দেখো এমন সময় গেছে যখন ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে পারতাম, এখন যেন আর ব্রেনে কিচ্ছু নেই, মাঝে মাঝে তিন চার দিন শুয়ে থাকতাম আর কাঁদতাম। মা বৌদি এরা বলতেন এটা হলো কি? নির্মলদা তোমার কি শরীর খারাপ? দুঃখী বন্টি আমার, আর পিঠে একটু ভুলে দিত,
আমাকে শক্তি দে। শক্তি দেব না দেব? মেয়েদের ভেতরে নেমে যাও, নিজেকে তাদের আত্মীয় বলে পরিচয় দিও। মাস্টার দা যাও, দেরি করো না। আপনি পেছনে দরজা দিয়ে বেরিয়ে যান, আমি তো ওখানে ঠেকাচ্ছি। আজ আমার ভারী ভালো লাগছে, আমার এই মহাযাত্রা যেন সফল হয়। মার কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছো? হ্যাঁ মাস্টারদা, আজ আমার শুধু মনে হচ্ছে নির্মলদার মুখে সেই শোনা কবিতা, মৃত্যু আমায় ডাক দিয়েছে বাজি আপন তুর্য। হ্যাঁ, তুমি জীবনকে করে গেছেন সাফল্য ভরা, মরণকে গৌরবময়। মাস্টারদা আপনি আমাকে আশীর্বাদ করুন, আপনার দেওয়া এই বিরাট দায়িত্ব পালনে আমি যেন সফল হই। মহেন্দ্র তুমি শিগগির তৈরি হয়ে নাও, আর কালি প্রফুল্ল রমেশ এদেরও তৈরি হয়ে নিতে বলো। আমরা এই পোশাকেই যাবো, তাহলে আর কেউ সন্দেহ করবে না। বেশ। হ্যাঁ শোনো, আজকের ইউরোপিয়ান ক্লাব অভিযানে প্রীতি হবে তোমাদের নায়িকা, তার আদেশ নিষ্ঠার সঙ্গে পালন করবে। মাস্টারদা আমি যে অনুবর্তিনী হয়েই কাজ করতে চাই, যোগ্যতা যাদের বেশি
তাদেরই একজনের উপর। সে আমি জানি, বাংলার ঘরে ঘরে আজ আর বীর যুবকের অভাব নেই। বালেশ্বর থেকে কালারপুল পর্যন্ত এদেরই বিজয় অভিযানে দেশের মাটি ধন্য। আর বাংলার ঘরে ঘরে মেয়েরাও আজ শক্তির খেলায় মেতেছে। তোমার সাফল্যে আর আত্মত্যাগে আর এক নতুন অধ্যায় শুরু হোক বোন। মাস্টারদা, আমাকে আশীর্বাদ করুন, আপনার আদেশ পালনে আমি যেন অযোগ্য না হই। সেই আশীর্বাদই করি বোন। বিজয় গর্বে দীপ্তা, ভগ্নির গৌরব নিয়ে তুমি ফিরে এসো। আপনার আশীর্বাদ বিফল হবে না জানি মাস্টারদা, কিন্তু আমি যাই জন্মের মতো। তোমরা সামনের দিকে যাও, পেছন দিক থেকে আমরা অ্যাটাক করছি। আর টাইম বোনটা আপনারাই প্রেস করলেন তো? হ্যাঁ হ্যাঁ। আমার জীবন শেষ হয়ে যা, শিগগির পালাও, শিগগির পালাও। বন্দে মাতরম। খাবার কি উপায় আছে? সামনে নিলামের দিন, টাকা আমি কিছুতেই জোগাড় করতে পারলাম না। কোনো জিনিস বন্ধ হয়ে গেলেও কি জমিদারটা রক্ষা করা যায় না? সেই চেষ্টাই তো আমি করছি। রোজেরের তো আর হুঁশ নেই, তোমার দিন রাত পাশের বাড়িতে বাজে লোকেদের সঙ্গে আড্ডা। যা মুখে আসে তাই, ওরা সব স্বদেশী দেবতুল্য লোক। স্বদেশীরা আবার দেবতুল্য মানুষ হলেন কবে থেকে? কি যে বলো তা ঠিক নেই, সুদেশের নিজেই তো ওদের সঙ্গে রয়েছে। ও তাদের যেন কোনো কষ্ট না হয়, আজ রাত্রে ওদের এখানেই খাবার ব্যবস্থা করো, আমি নিজে গিয়ে বাজার করে নিয়ে আসছি। হাজার টাকা, আর বাকি টাকা কাজের শেষেই পাবেন। আর দেখুন, পুলিশ ফোর্স কিন্তু ঠিক রাত্রি 10টায় যাবে। নমস্কার। নমস্কার জমাদার। ব্যাপার কি আজ এত আয়োজন? তোমার দাদার ব্যবস্থা। দাদা আমাদের খবর টের পেয়ে গেছে? সমস্ত বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে, তোমরা সব পেছনের দরজা দিয়ে পালাও। কল্পনা, ah!
দরজা খোলো। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম হে আমার বন্ধু সমাজ, আজ আমি চিরজন্মের মতো তোমাদের কাছে বিদায় নিয়ে যাচ্ছি। মুহূর্ত পরে আমার চোখের উপর থেকে জীবনের আলো চিরকালের জন্য নিভে যাবে। আমি জানি যে আমার প্রার্থনার সময়, সাধনার শুভক্ষণ, কিন্তু তবু আজ আমি এই মুহূর্তে আমার জীবনের চরম কথা না বলে পারি না। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির যে নামের পরিচয় আমরা এতদিন বহন করে এসেছি, আজ আমি তার চরম কথা বলে যেতে চাই। গোটা ভারতের মুক্তিকামী সাধকগণের সমধর্মী ও সমগোষ্ঠী আমরা, কোন জেলার বা কোন প্রদেশের দল বেদলের গণ্ডিকাটা মন নিয়ে আমরা বিপ্লবী অভ্যুত্থান করিনি। ভারত আমাদের, আমরা ভারতের। যুগ যুগান্তের অত্যাচারে জাতির দেহ আজ ক্ষতবিক্ষত বিধ্বস্ত। প্রবলের মদমত্ততা, ধনিকের অর্থ লালসা, বিদেশি শাসকের অত্যাচার আর আভিজাত্যের অহংকারের অবসান আমরা চাই। আজ দেশে সর্বত্র বিদেশি শাসকের অত্যাচারের নিদর্শন বিদ্যমান। দেখছি নিপীড়িত মনুষ্যত্বের ভগ্ন দেউলের দেয়ালে দেয়ালে সহস্র রক্ত লেখা, বিক্ষিপ্ত ধ্বংসস্তূপের উপর আত্মের করুণ ক্রন্দন, ধ্বংসের এই সমাধি ক্ষেত্রের উপর আমরা চেয়েছিলাম নতুন সমাজ ও রাষ্ট্রের মনোরম সৌধ রচনা করতে। জাতির সচেতন প্রাণ তোমরা, প্রথমে বিদেশি শাসকের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেবে যেমন করে হোক, তারপর গণতন্ত্রের পথে হবে তোমাদের নতুন রাষ্ট্রের পত্তন। নতুন সমাজ ও রাষ্ট্রের সেবাই হবে তোমাদের একমাত্র ধর্ম। নিজেদের জীবনের মূল্যে লব্ধ স্বাধীনতা যেদিন আসবে, সেদিন তোমাদের বিদ্রোহী নাম ঘুচবে। তোমরা হবে নতুন সমাজ রাষ্ট্রের একমাত্র সেবক। সর্বপ্রকার অশুভ পরিবেশ থেকে দেশ ও রাষ্ট্রকে রক্ষা করাই হবে তোমাদের জীবনের একমাত্র ব্রত। আজকের বিদায়ের ক্ষণে আমি এই আশা নিয়েই যাই, তোমরা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির নামের সার্থকতা রাখবে। তোমাদের জন্য আজ আমার একটি মাত্র কথা রইল, এগিয়ে যাও, এগিয়ে যাও। তোমাদের শেষ ব্যক্তির শেষ রক্তবিন্দুটি পর্যন্ত যেন আমাদের এই সুমহান আদর্শ প্রতিষ্ঠায় নিঃশেষিত হয়। আজ যারা চিরজন্মের মতো ছেড়ে চললাম, তাদের শুভেচ্ছা তোমাদের বর্মের মতো ছেড়ে রাখবে। আমরা কেউই মরব না, জাতির সেবকের বুকে চিরন্তন হয়ে বেঁচে থাকব। বন্দে মাতরম। রক্তের নদী পার হয়ে যারা এসেছে তোমার দ্বারে, মহাজীবনের অর্ঘ্য তাদের নাও,
তোমার অর্ঘ রচিল যাহারা মরণের উপচারে মৃত্যু জয়ের জয় টিকা তারে দাও পরাধীনতার শৃঙ্খল ভাঙতে জাতির মুক্তি সাধনার নির্ভীক শহীদ হাসি মুখে অঞ্জলি দেয় জীবনের পূর্ণ পাত্র নিপীড়িত মানুষের বুকে গুমরে ওঠে বেদনার আর্তনাদ ক্রন্দন একটি মহাপ্রাণের স্পর্শে জেগে ওঠে লক্ষ প্রাণের অবলুপ্ত চেতনা সন্ত্রাস নয় সংগ্রাম মৃত্যু নয় মৃত্যুজয়ী মানুষের আহ্বান পড়ে আয় 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 তোরায় দিকে দিকে প্রচারিত হল সংবাদ গ্রামে নগরে জনপদে বাংলার বুকে থমথম করে মৃত্যুর কালো ছায়া ঘরে ঘরে অশ্রু সজল নরনারী রুদ্ধ কারার কক্ষে কক্ষে আন্দামানের সুদূর অন্তরীণ নিগরে গিয়ে পৌঁছলো সে সংবাদ মাস্টারটা নির্বাক পূজারীর দল শ্রদ্ধায় মাথা নত করে দু চোখ ছাপিয়ে নেমে আসে অশ্রু বন্যা তৎপণ সারা দেশ মৃত্যুজয়ী শহীদের তৎপণ করে চোখের জলে হে অমর মৃত্যু নয় জয় যাত্রা মরণের পারে মেঘ মুক্ত নীলাকাশে ইন্দ্রধনু রচিল তরুণ বাজিল মঙ্গল শঙ্খ রুদ্ধ কারাগারে